ফ্রেন্ড, তোমাদের সাথে কিছু শেয়ার করতে আসলাম যেটা জানানো হয়নি আমার। হয়তো গান শুনে বুঝতে পারছো কিছুটা, জানি না বুঝতে পারছো কি না। তো আমরা একটা নিজেরা কালী পুজো করি, নিজেরা বলে তো আমি, আমার বর আর ওর বরের দুটো বন্ধু মিলে কালী পুজো করি, আর ঠাকুরের দায়িত্বটা আমারই পড়ে। তো ঠাকুরটা আমিই দিই, পুরো ঠাকুরটা আমিই দিই। তো ভগবান যদি আমার ছেলেকে ঠিক করে দেয়, এর জন্য আমি ঠাকুরটা দিই। তো আজকে থেকে প্যান্ডেল শুরু হচ্ছে, মানে আজকে প্যান্ডেল হয়ে যাবে, প্যান্ডেল হয়ে লাইট হয়ে বক্স হয়ে সব কিছু হয়ে যাবে, রাত্রে ঠাকুর আনতে যাবে। তো আমাদের প্যান্ডেল হচ্ছে, তারাও তোমাদের দেখাচ্ছি, একটু দেখাবো, আবার পরে শেয়ার করবো, যখন ঠাকুর আনবে তখন আবার শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, দাঁড়াও দেখাচ্ছি প্যান্ডেল হচ্ছে। দেখো ফ্রেন্ড, আমাদের প্যান্ডেল শুরু হয়েছে। তো ছোটোর মধ্যেই করছি, বেশি বাজেট না, তিনজনা মিলে করছে বলে ছোটোর মধ্যেই হচ্ছে। এই দেখো কাপড় লাগানো হয়ে গেছে, সব কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, সরি এর জন্য। ওই ছেলেকেও আমার টাইম দিতে হচ্ছে। এই দেখো বিকেলবেলা এসে সব লাগিয়ে দিয়ে গেছে, যে এখন মাচা করছে, লাইট বক্স সব লাগানো হয়ে গেছে, যখন আবার ঠাকুর আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। ওকে টাটা, আবার পরে দেখা হচ্ছে।